ওনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কার্যক্রম শুরু করছি। তো কার্যক্রমের শুরুতেই আমি একটি কথা বলবো, যেটি হচ্ছে আমাদের অফিস ব্যবস্থাপনা। আজকে আমাদের প্রশিক্ষণের বিষয়বস্তু হচ্ছে অফিস ব্যবস্থাপনা, অর্থাৎ আমরা কিভাবে এই যেহেতু বর্তমান যে অফিসিয়াল কাজগুলি সকল কাজগুলি মূলত আইসিটি নির্ভর, অর্থাৎ কম্পিউটার বেসড, এই জন্যই আমাদের এই অফিসিয়াল কাজগুলো আমরা প্রত্যেক প্রতিষ্ঠানে যারা আইসিটিতে পারদর্শী আছি আমরা আমাদেরকেই এই কাজগুলি করতে হয়। এই জন্যই এই কাজগুলো আমরা কিভাবে সহজেই করতে পারি এবং কিভাবে সাজিয়ে রাখতে পারি, যেমন আমি একটা উদাহরণ দেই, যেমন আমাদের অফিসে বা যে কোনো প্রতিষ্ঠানের অফিসে কাগজপত্র গুলো সাজিয়ে রাখার জন্য, যেহেতু অনেকগুলো কাগজপত্র থাকে সাজিয়ে রাখার জন্য আমরা কি যেগুলো আলমারি অথবা সেলফ ব্যবহার করি। এখন আলমারি অথবা সেলফের মধ্যে এই কাগজপত্র গুলো মানে এক এক টাইপের কাগজপত্র গুলো আমরা এক এক ফাইলের মধ্যে আমরা রাখি, যাতে যে কোনো সময় ওই আলমারি আলমারি খুললে যে কোনো কাগজপত্র সহজে আমরা খুঁজে বের করতে পারি, এলোমেলো ভাবে না রাখে না রেখে একটা সাজিয়ে গুছিয়ে রাখি। তো এখন এই ফাইলগুলো বা কাগজপত্রগুলো আমরা আমাদের কম্পিউটারে আমরা ওই অফিসিয়াল কাগজপত্রগুলো কিভাবে রাখতে পারি, এবং যেহেতু একই কাজ প্রায় সময় একই কাজ বারবার করা লাগে অফিসের অফিসিয়াল ক্ষেত্রে, এই কাজগুলো আমরা যাতে সহজেই করতে পারি আজকে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম মূলত এই বিষয়ের উপর। তো আমি আমার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করছি, তো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সম্মানিত স্যারগণ, কারণ আমার প্রশিক্ষণের আজকে আমি প্রথম প্রশিক্ষক হিসেবে কাজ করছি, তো ভুল ত্রুটি হইতেই পারে, সেজন্যই প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা এই অফিসের যে কোনো কাজ করার জন্য প্রথমে আমরা একটা ফোল্ডার খুলব, আর ফোল্ডারটা সাধারণত কম্পিউটারের, স্যার স্ক্রিন শেয়ার দিব কি স্যার? হ্যাঁ স্ক্রিন শেয়ার করলে ভালো হবে। জি স্যার স্ক্রিন শেয়ার করে কাজটা করবেন। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? জি স্যার স্ক্রিন দেখা যাচ্ছে, ধন্যবাদ। তাহলে প্রথমে আমরা একটা ফোল্ডার তৈরি করব এই অফিসিয়াল কাজগুলি রাখার জন্য। এই ফোল্ডার সাধারণত আমরা এখানে আমার ল্যাপটপের মধ্যে সি ড্রাইভ এবং দুইটা ড্রাইভ আছে, ডি ড্রাইভ আর সি ড্রাইভ, সাধারণত উইন্ডোজ ড্রাইভ, সেটার মধ্যে আমরা কোনো কিছু রাখবো না, যদি রাখি তাহলে উইন্ডোজ পরিবর্তন করলে অথবা নতুন করে উইন্ডোজ সেট আপ দিলে সেটা মানে ফাইলগুলো থাকে না, নষ্ট হয়ে যায়। তো আমরা ডি ড্রাইভ বা আরো যদি কোনো ড্রাইভ থাকে সেই ড্রাইভগুলোর মধ্যে আমরা ফাইলগুলো বা ফোল্ডারগুলো রাখবো। আমি যেরকম রেখেছি যে এখানে আমি এই ডি ড্রাইভে, স্যার দেখা যাচ্ছে স্যার? জি জি, ডি ড্রাইভে আমি এটা আমার স্কুলের এই মুখী পল্লী সেবক হাই স্কুল এই নামে একটা ফোল্ডার তৈরি করেছি। এই ফোল্ডারের ভিতরে আমি আমার ফাইলগুলো বা আর আরো সাব ফোল্ডার গুলো সাজিয়ে রেখেছি। এখন এটা আমি দুইটা ক্লিক করে ই করব, যেমন এই যে এইখানে স্যার কুশিত স্যার, জি স্যার,
আপনি যে হোল্ডার কেমন করে তৈরি করবে এটা একটু দেখাইতে বলেন। জি ধন্যবাদ স্যার। জি জি স্যার, দেখাবো স্যার, দেখাবো। যেমন এখানে আমি এই যে ফোল্ডার গুলো দেখা যাচ্ছে, এই ফোল্ডার গুলো আমি এইভাবে সাজিয়ে রেখেছি, যেমন এখানে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট 2020 অর্থাৎ 2020 সালে যে অ্যাসাইনমেন্ট গুলো ছিল এই ফোল্ডারের মধ্যে রেখেছি এটা। আচ্ছা, তারপরে তারপর এরকম রেখেছি, যেমন গত বছর ওই যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে মার্কগুলো কেন্দ্রে জমা দেওয়া জমা দেওয়া হয়েছিল, এইগুলির কিভাবে জমা দিয়েছি, মানে এইগুলি আমরা এই যে এরকম ভাবে স্যার ফাইল দেখানোর দরকার নেই স্যার, আপনি যে এরকম ভাবে সাজিয়ে রেখেছি। তারপর এইভাবে, তারপরে ক্লাস 9 2019 অর্থাৎ এটা এটার মধ্যে এই যে রেজিস্ট্রেশন করার জন্য এই ছবিগুলো 2019 সালের নবম শ্রেণীর সকল স্টুডেন্টের ছবিগুলো আমি রেখেছি যে রেজিস্ট্রেশন বা অন্য কোনো কাজে ব্যবহার করার জন্য। তারপর এভাবে ক্লাব, ওই যে 10টা ক্লাব গঠন করার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছিল। এইভাবে আমরা তারপর ESIF EFF অর্থাৎ রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ সংক্রান্ত সকল ফাইল গুলো আমি আমার এখানে রেখেছি, এই যে এরকম রেজিস্ট্রেশন সংক্রান্ত ফাইল গুলি আমরা রেখেছি। তারপর এইভাবে সবগুলো এই যে রেজাল্ট সফটওয়্যার মানে ফলাফল বিগত সালের, তারপরে এইভাবে স্টুডেন্ট ক্যাবিনেট ইলেকশন, এইভাবে আমরা সাজিয়ে রেখেছি যাতে যে কোনো কাজ আমরা সহজেই করতে পারি বা সহজেই আমরা পেতে পারি। এখন স্যার ফোল্ডার এবং ফাইলগুলো আমরা কিভাবে তৈরি করেছিলাম সেটা আমি এখন দেখাচ্ছি। তো স্যার প্রথমে আমরা ওই আমার ডি ড্রাইভ আছে, ডি ড্রাইভে গেলাম। তারপর এই ড্রাইভের মধ্যে আমি যে কোনো মানে সাদা একটা অংশের মধ্যে রাইট বাটন ক্লিক করব। স্যার দেখা যাচ্ছে? স্যার জি দেখা যাচ্ছে। কার্সর রাখলে তারপর এখানে ফোল্ডার, এই যে ফোল্ডার দেখা যাচ্ছে, এই ফোল্ডারে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, এখন এই ফোল্ডার একটা নাম দিব, যেহেতু অফিসিয়াল বিষয়গুলো আমরা এই ফোল্ডারের মধ্যে রাখব, তাহলে আমি অফিসিয়াল অফিসিয়াল নামে এই ফোল্ডারটা আমি তৈরি করলাম। এই অফিসিয়াল নামে এই ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। এখন এটার ভিতরে আমরা এটা ডবল ক্লিক করে ওপেন করব। ডবল ক্লিক করে ওপেন করলাম, এখন কিছু নাই এটার মধ্যে। এখন এটার ভিতরে আমি চিন্তা করব যে মানে কি কি নামে ফোল্ডারগুলো তৈরি করব। যেমন মানে আমরা এটা তৈরি করার জন্য সাধারণত একটা ধারণা নিতে পারি, আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে যে হার্ড কপি গুলি রাখার জন্য আলমিরা গুলো রয়েছে, এই আলমিরাতে বিভিন্ন ফাইলের মধ্যে কাগজপত্র রয়েছে, এই ফাইলের উপর আবার এক একটা নাম দেওয়া আছে যে এটা জরিপ ফাইল, এটা ব্যানবেদ জরিপ, এইগুলি IMS জরিপ, এটা রেজিস্ট্রেশন ফাইল, এটা ফলাফল ফাইল, এরকম। তাহলে এই ফাইলগুলো আমরা একটু দেখা ধারণা নিব যে আমরা তখন ওই নামে ফাইলগুলো আমরা না ফোল্ডারগুলো তৈরি করব। যেমন আমাদের প্রয়োজন
যেহেতু ব্যান বেইস অথবা আইএমএস এর জরিপ করা লাগে, তাহলে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করব, ফোল্ডার নিউ এ যাব। নিউ এর পর এখানে ফোল্ডার, এই ফোল্ডার তৈরি করলাম, এই ফোল্ডার, এটার নাম দিতে পারি যে আইএমএস সার্ভে। আইএমএস সার্ভে দিলাম, তাহলে এই একটা ফোল্ডার তৈরি করা হয়ে গেলে। এখন মানে প্রত্যেক বছর যে আইএমএস এর জরিপ গুলো আমরা করি, জরিপের ফাইল গুলো সাধারণত এই ফোল্ডারের ভিতরে আমরা রাখব। তাহলে আমরা যে কোনো সময় প্রয়োজনে আমরা এই ফাইলগুলো সহজেই পেতে পারি। আচ্ছা, তারপর আরেকটা ফাইল তৈরি করব, যেমন ব্যান বেস জরিপ। তাহলে আবার নিউ এ যাব, নিউ এ যাওয়ার পর ফোল্ডার, আরেকটা ফোল্ডার তৈরি করব, সেটা ব্যান বেস। ব্যান বেস অর্থাৎ ব্যান বেসের যত জরিপ আছে এই ফাইলের মধ্যে আমরা রাখব। এখন খালি আছে, নতুন করে তৈরি করতেছি। তারপর আমরা আমাদের যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি হচ্ছে প্রত্যেক মাসে আমাদের স্যালারি শিট, আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠানে আছি, আমাদের স্যালারি শিট যে ব্যাংকে জমা দেওয়া লাগে, এগুলির মধ্যে কি যে কাগজপত্রগুলো লাগে, টপ শিট লাগে, তারপর ক্রুর পত্র লাগে, তারপর বেতন শিট লাগে, এমপিও কপি লাগে, কমিটির কপি লাগে, এবং হাজিরা শিট লাগে। এই শিটগুলো আমরা তাহলে মান্থলি স্যালারি, তখন আরেকটা আমরা ই তৈরি করব, আরেকটা ফোল্ডার তৈরি করি আমরা। এই নিয়ে যাব আবার ফোল্ডার, ফোল্ডারে ক্লিক করে এটা আমরা লিখতে পারি, যেহেতু মাসিক বেতনের কাগজপত্রগুলো এখানে আমরা রাখব, মান্থলি মান্থলি স্যালারি ফাইল। রেজাল করিম স্যার, এখন আপনি ফাইল তৈরি করে দেখান ফোল্ডারের ভিতরে। আচ্ছা, এটা তো হয়ে গেল, তিনটা ফোল্ডার তো। জি স্যার, জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, এখন স্ক্রিন শেয়ার হয়েছে তো ম্যাডাম? স্ক্রিন শেয়ার তো দেখতে পাচ্ছি আমরা। এখন এই যে ফাইলগুলো, ফোল্ডারগুলো তৈরি করলাম, এই ফোল্ডারগুলো এইভাবে আমরা, অর্থাৎ যতগুলো ফোল্ডার লাগে ততগুলো ফোল্ডার আমরা তৈরি করব। জি, যতগুলো ফোল্ডার লাগে ততগুলো ফোল্ডার আমরা তৈরি করব, যেমন ফলাফল, তারপরে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন প্রতি বছরই লাগে ফলাফল ফোল্ডার, তারপর রেজিস্ট্রেশন ফোল্ডার, ফর্ম ফিল আপ, এরকম। এখন স্যার আমরা ওই একটা ফোল্ডারের ভিতরে যাই, যেমন মান্থলি স্যালারি ফাইল, এটা আমাদের প্রতি মাসে লাগে, যা খুবই দরকার। প্রত্যেক মাসেই আমাদের এমপিও ছাড়ার সাথে সাথে আমরা দোকানে দৌড়াদৌড়ি করি। আসলে দোকানে দৌড়াদৌড়ি না করে আমরা সহজেই কাজগুলি কিন্তু নিজেরাই করতে পারি। তো এখন এটা আমরা ওপেন করব, ডবল ক্লিক দিলাম, ওপেন করার পর এটার মধ্যে কিছু নাই, সাদা। তারপর এখানে আমরা একটা ফোল্ডার তৈরি, ফাইল, এখন ফাইল তৈরি করব। যেহেতু আমরা বেতনের শিট গুলি সাধারণত ওয়ার্ড ফাইলে তৈরি করবো, আর দু একটা আছে এক্সেল ফাইলে তৈরি করলে সুবিধা হয়, তো আমরা প্রথমে ওয়ার্ড ফাইল তৈরি করছি। যে আবার আমরা নিউ এ যাব, নিউ এর যাওয়ার পর আবার এখানে যাব ফাইলে, যেহেতু ওয়ার্ড ফাইল, একটা ওয়ার্ড ফাইল লাগবে আমাদের, এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের একটা ওয়ার্ড ফাইল তৈরি হয়ে গেল। এখন এই ওয়ার্ড ফাইলের একটা আমরা নাম দেব, যেহেতু আমরা জানি সকলেই প্রথমে কি লাগে, এক নম্বর
এক নম্বর, আমি যেভাবে আমার স্কুলের কাগজপত্র গুলো তৈরি করেছি এভাবে, যে এক নম্বর প্রথমে টপ শিট, টপ শিট, তাহলে এই টপ শিটটা, টপ শিট নামে একটা ফাইল তৈরি, ওয়ার্ড ফাইল তৈরি করলাম, এখন এটা হয়ে গেল। আচ্ছা এখন এই ওয়ার্ড ফাইলটা আমরা ওপেন করি। আচ্ছা তারপর স্যালারি শিট, স্যালারি শিট সাধারণত আমাদের এক্সেল ফাইলে তৈরি করলে সবচেয়ে সুবিধা, এই জন্যই আমরা কি কি করব, নিউয়ে যাব, আবার নিউয়ে যাব, তারপর আরেকটা ওই কি এক্সেল ফাইল প্রয়োজন আমাদের, এক্সেল ফাইল, এই এই যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটা নিয়ে আসব। তাহলে একটা এক্সেল শিট আমরা পাইলাম, এটা সাধারণত আমরা 2 নম্বরে ই করি, সেভ করি, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল, এটার নাম দিতে পারি যে স্যালারি শিট, স্যালারি শিট। আর এক্সেলে আমাদের স্যালারি শিট তৈরি করার সবচেয়ে সহজ হলো ও স্বয়ংক্রিয়ভাবে আমাদের হিসাব কিতাব গুলো, অর্থাৎ সূত্রের ব্যবহার বা ফর্মুলার ব্যবহার ঠিকভাবে করতে পারলে স্বয়ংক্রিয়ভাবে আমাদের ইগুলি, অর্থাৎ হিসাব কিতাব নির্ভুলভাবে হবে। আচ্ছা তারপর এইভাবে আমরা একে একে ফাইলগুলো তৈরি করব। তারপর টপ শিটের মধ্যে আমরা গেলাম, টপ শিট, এখানে এই টপ শিট আমি ওপেন করলাম। এখন মূলত টপ শিটে কিছু নাই, এখন আমি আমার প্রতিষ্ঠানের একটা টপ শিট দেখাচ্ছি। হ্যালো, জি স্যার, হ্যালো স্যার, জি স্যার, ওই যে আপনার যে ইয়ের ভিতরে যে ওই ফাইলটা তৈরি করলেন, করার পরে কাজ করার পর এটাকে আবার সেভ করতে হবে তো নাকি? হ্যাঁ, সেভটা কিভাবে করবো, আবার অনটা কিভাবে করবো, প্লিজ একটু। থ্যাংক ইউ স্যার। ও ও আচ্ছা আচ্ছা, জি জি জি, আমি বিনা ম্যাডাম বলছিলাম। জি জি, চিনতে পারছি ম্যাডাম। হ্যাঁ করুন স্যার, বিনা ম্যাডাম। জি স্যার, চিনতে পারছি। আচ্ছা এখন এটা এই যে স্যার, আমার আমার স্কুলে এটা পাইছি, মান্থলি স্যালারি ফাইল, এটা এটার মধ্যে আমি ক্লিক করে ওপেন করলাম। এখন এটা স্যার সর্বশেষ আমি তৈরি করেছিলাম ডিসেম্বর 2020, এই ফোল্ডারের মধ্যে ডিসেম্বর মাসের কাগজপত্রগুলো রয়েছে। এখন এই যে টপ শিট, টপ শিট আমি ওপেন করছি। স্যার দেখা যাচ্ছে? কুশিত স্যার দেখা যাচ্ছে? স্যার জি স্যার, কুশিত স্যার, কুশিত স্যার, আলম স্যার, আসাদ স্যার বলেন। হ্যাঁ বলছিলাম যে আমরা কি ফাইল আগে তৈরি করব না ফোল্ডার আগে তৈরি করব, এবং কোনটা আগে তৈরি করব? তারপর ফাইল স্যার, আমরা ফোল্ডার তৈরি করব আগে, তারপর ফাইল তৈরি করব, এবং সাথে সাথে সেভ করতে হবে, তো সেভটা স্যার দেখেন নাই আর কি। জি জি না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা স্যারের আজকে প্রথম প্রশিক্ষণ স্যার। না না ঠিক আছে, প্রথম প্রশিক্ষণ স্যার, উনি সর্বপ্রথম দেখাচ্ছেন স্যার, প্রশিক্ষককে জিজ্ঞেস করলে ভালো হয়। হ্যাঁ আমরা আছি তো। জি স্যার, স্যার এখন এই যে আমার টপ শিট তৈরি করেছি, এই যে টপ শিট তৈরি করেছি, এটা প্রথমে প্যাড তৈরি করে নিয়েছি, তারপর আমরা এরকম ভাবে ওই টপ শিট তৈরি করেছি এইভাবে।
এভাবে টপ শিট তৈরি করেছি, তারপর আমরা শিটটা তৈরি করে তারপর সেভ দিব। অথবা যদি এখন এটা তো ডিসেম্বর মাসের টপ শিট, এখন এই শিটটাই আমরা জানুয়ারি মাসে ব্যবহার করব, আর একটু দেখব যে আমাদের মানে এমপিওর যে জানুয়ারি মাসের যে এমপিও কপিটা আসছে অনলাইনে, অনলাইন থেকে আমরা পেয়েছি, এই কপির মধ্যে এখানে যে আমাদের স্টাফ প্যাটার্ন আছে ওই স্টাফ প্যাটার্নের মধ্যে কারো কোনো মানে বেতনের পরিমাণ বেশি কমতি আছে কিনা, যদি থাকে সেটা আমরা এডিট করে নিব। যেমন কথার কথা যে এটা 18,177, তে এটা মনে করেন যে 22,000 হয়েছে, 22,000 হয়েছে, এই এটা এডিট করলাম। তারপর যেহেতু ডিসেম্বর মাস 2020 হচ্ছে না, বোঝা যাচ্ছে না, জি স্যার ইনশিয়ার হচ্ছে না, বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে না, তো ব্যাকে আসেন স্যার, ব্যাকে আসেন, নতুন করে ঢুকেন আবার। আচ্ছা 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 আচ্ছা, আমার মনে হয় এরপরের বিষয়টা নুরুজ্জামান স্যার দেখেন, স্যার স্যার নুরুজ্জামান স্যার প্লিজ। হ্যালো স্যার, আমার না নেটওয়ার্কে একটু সমস্যা করছে স্যার। জি স্যার, জি স্যার, আমি নুরুজ্জামান স্যারকে অনুরোধ করব, স্যার নুরুজ্জামান স্যার আপনি বিষয়টা পরবর্তী বিষয়টা একটু দেখান। ধন্যবাদ স্যার, ধন্যবাদ দাদা স্যারকে সুন্দর উপস্থাপনার জন্য। আমি ওনার সাথে একটু যুক্ত করতে চাই যে বেশ কয়েকটা প্রশ্ন আসছে যে আমরা ফাইল এবং ফোল্ডারের ব্যাপারে, তো আমি আরেকটু সহজ করার জন্য আমি যাচ্ছি আপনাদের জন্য যে বিষয়গুলো আমাদের একটু মনে রাখা দরকার সেটা হচ্ছে এই, আমরা প্রথমে একটা ফোল্ডার তৈরি করব। স্যার বলছিলেন যে ফোল্ডার তৈরি করার প্রক্রিয়াটা কি, আমি একটু যারা লেখার প্রয়োজন আছে নোট করে নিতে পারেন যে ফোল্ডার তৈরি করার জন্য প্রথমে কি করা লাগবে। স্যার বলছিলেন যে প্রথমে রাইট বাটনে ক্লিক করা লাগবে, তারপরে নিউ এ ক্লিক করা লাগবে, এরপরে ক্লিক করতে হবে ফোল্ডারে, এরপরে নাম দেওয়া লাগবে, এরপরে আমরা ফাইল তৈরি করব, ঠিক ফোল্ডার অনুরূপ ফাইল তৈরি করব। ফাইলটা এরকম, রাইট বাটনে ক্লিক করে নিউ এ ক্লিক করব, ক্লিক ফাইল, ক্লিক নাম লিখবো আমি, রাইট নেম লিখে এন্টার চাপবো, আমাদের ফাইলটা হয়ে যাবে। এটা হলো আমাদের ফাইল এবং ফোল্ডার করার পদ্ধতি। প্রথমত আমি ফোল্ডার তৈরি করব, ফোল্ডারের ভিতরে আমি আমার ইচ্ছামত প্রয়োজন মতো ফাইল তৈরি করে নিব। তবে এইভাবে করলে আসলে সেভ প্রয়োজন নাই, আমি যখন ফোল্ডারের ভিতরে ঢুকে কোনো কিছু লিখব তখন আমার সেই সেভটা দরকার হবে। এটা স্যারের আমি এখন আরেকটু যুক্ত করতে চাচ্ছি যে এখন আমি স্যার যে কাজটা দেখাতে চাচ্ছিলেন যে আমি স্কুলে একটা প্যাড তৈরি করব, সেই প্যাডটা আমি কিভাবে তৈরি করতে পারি। এক্ষেত্রে আমি একটা পেজ নিয়েছি, একবার নর্মাল একটা পেজ নিয়েছি, এইখানে আমি চাচ্ছি একটা প্যাড কিভাবে তৈরি করব, সেই প্যাডের মধ্যে কি করে আমি লিখতে পারি। আমি সাদা পেজটার মধ্যে প্রথমে যে কাজটা করব, আমি ওয়ার্ডটা সিলেক্ট করে নিব, ওয়ার্ড সিলেক্ট করার পরে আমি আমার লেখার কাজটা শুরু করব। যেমন স্যার আপনার এটা স্ক্রিনশটটা ভালো হয় নাই মনে হচ্ছে, হচ্ছে না স্ক্রিনশটটা ক্লিয়ার না, জি না স্ক্রিনশটটা ক্লিয়ার না, এই খুরশিদ সাহেব চালিয়ে যাচ্ছেন এবং আপনারা খুব সহরে আবারও এই ট্রেনিং এ যুক্ত হয়েছেন। আমাদের ট্রেনিং কার্যক্রম চলবে, এটা আমি বদলি হয়ে গেলেও ইনশাল্লাহ চলবে বাংলাদেশের যেখানে কার্যক্রম, আপনাদের সকলকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনে ট্রেনিংটা আরো সুন্দরভাবে প্রত্যাশা ব্যক্ত করছি।
আর নুরুজ্জামান সাহেবের ক্লাস খুব সুন্দর হচ্ছে, কিন্তু শেষের দিকে স্ক্রিনটা দেখতে পাচ্ছিলাম না, এই জন্য আমি লাইনটা নিলাম। তা আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের উপজেলা অনেক জায়গা থেকে আসলে নেটওয়ার্কে খুবই প্রবলেম করে, যার কারণে প্রায় আমরা এই সমস্যার মধ্যে পড়ে যাই আর কি। স্যার খুশা স্যার? জি স্যার। আটটার পর বাদে কি সময় কি থাকবে আজকে? না না, আর একটু চালান প্লিজ, এটা একটু শেষ করে দেন। এটা একটা ফাইল, একটা ফাইলে কিভাবে কি রাখবো আমি, একটা প্যাড যেটা দেখাচ্ছিলেন, একটা প্যাড তৈরি করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, স্কুলের একটা প্যাড তৈরি, এই প্যাড তৈরিটা একটু স্যার দেখিয়ে দেন প্লিজ। আচ্ছা ধন্যবাদ, আমি একটু স্ক্রিন শেয়ার যাচ্ছি আবার। স্ক্রিন নাকি শেয়ার হচ্ছে স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ এখন স্ক্রিন শেয়ার হয়েছে। জি ধন্যবাদ স্যার। আমি একটা প্যাড কিভাবে তৈরি করবো আমি সেই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছিলাম। প্রথমে আমি ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। আমরা এই ক্ষেত্রে সাধারণত এখন অবরোডা ইউজ করি, তবে যারা বিজয় ব্যবহার করেন তারা ফন্ট সিলেক্ট করার পর অল্টার কন্ট্রোল বি চেপে বিজয়টা অ্যাক্টিভ করে নেবেন, আর যারা বিজয় থেকে অবরো করতে চান তারা অল্টার কন্ট্রোল ভি এ চেপে আপনি করতে পারেন। আর আমরা অবরো যারা করব, আমাদের মনিটরে এই যে উপরে আছে অবরো লোগো আছে, এখানে বাংলা ক্লিক করলে, বাংলা ক্লিক করলে বাংলা হবে। তো আমি এখন আমি একটা প্যাড তৈরি করার পদ্ধতি দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমি একটু লেখা নিয়ে কাজটা সেরে নিচ্ছি। যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এন্টার দিয়ে নিচে চলে আসছি আমি। প্রধান শিক্ষকের কার্যালয়, আমি আমার স্কুলের কথা লিখছি। বালিকা, জি জি আমি ঠিক করছি, আগে লেখা কাজটা তাতে শেষ করে ফেলি, তার সহজ হবে কাজটা, এই জন্য আমি একটু করছি আর কি। ধন্যবাদ স্যারকে। তারপর আমি গফরগাঁও ময়মনসিংহ এটা আমি লিখে ফেললাম। এখন এটাকে প্যাডটাকে মূলত এটাকে নিতে হয় ঠিক মাঝে মিডিলে। এটা মিডিলে নেওয়ার জন্য প্রথমে আমি সিলেক্ট করে নিতে পারি আমার লেখাটিকে। সিলেক্ট করার পরে আমার এই হোম রিবনে আমার জাস্টিফাই একটা সেন্টার একটা কলাম আছে, সেন্টার আমি যদি সেন্টারে ঠিক লেখাটা আমার মাঝে চলে আসবে, অথবা আমি যদি এটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল ই চাপি কিবোর্ড দিয়ে, তাহলে লেখাটা আমার ঠিক মাঝে চলে আসবে। এই ক্ষেত্রে আমি যদি আমার আমি যদি আমার নাম স্কুলের নামটা বড় করতে চাই, তাহলে আমি ফন্টটা একটু বড় করে দিতে পারি। এখন দেওয়ার পরে নুরুজ্জামান স্যার লোগো দিতে হবে, তো আমার সেভ করে রাখা আছে, আমার আমি ওখান থেকে কপি করে নিয়ে আসছি। আমি প্রথমে এখানে ডান পাশে আমি বাম পাশে আমার স্কুলের লোগোটা ব্যবহার করতে চাই। এই প্রথমে আমি ইনসার্ট থেকে একটা শেপ নিব, ইনসার্ট থেকে একটা শেপ নিব। আমি একটা এই শেপটা সিলেক্ট করলাম, করার পরে যখন এরকম প্লাস চিহ্ন আসছে তখন আমি নির্দিষ্ট জায়গা যেখানে আমার প্রয়োজন এই জায়গা চেপে ধরে লম্বা করে ছেড়ে দিব। আমি ছেড়ে দেওয়ার পরে এখানে নিয়ে যাবো কালার হচ্ছে, আমি কালারটা চেঞ্জ করে দিতে চাই। আমি সিলেক্ট করতে হ্যাঁ 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 সিলেক্ট করার পরে ফিল্টার মধ্যে আমি সাদা ফিল দিতে পারি, নো ফিল। তারপরে আমি কার্সরটাকে ঠিক উপরে রেখে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে একটা সাব মেনু আসছে। আমি আবারো বলছি, এটার উপরে কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর যে সাব মেনু আসবে এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করব। এখন দেখেন কার্সরটা আমার আমার শেপের মধ্যে চলে গেছে। এখন আমি মিনিমাইজ করে আমি ডেস্কটপ থেকে আমার
যে লোগোটা আছে লোগোটা আমি কপি করে এনে এখানে শুধু অ্যাডভার্টাইজ ক্লিক করে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, কপি করে এনে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম। এখন লোগোটা আমার চলে আসছে। এখন আমি সাইজ ঠিক করে নিব, কতখানি মানে লাগবে বড় ছোট সেটা ঠিক করে নিব। এখন লক্ষ্য করে দেখেন দুইটা শেপ আসছে, একটা ভিতরের শেপ একটা বাইরের শেপ। ভিতরের শেপে সিলেক্ট করার পরে আমি কোনা চেপে ছোট করতে পারি, এবং এখন বাইরের যে শেপটা আছে হয়তো সেটা আমার উঁচু নিচু ডানে বামে করা প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রে আমি এই যে বাইরেরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এরও কি দিয়ে আমি আমার নির্দিষ্ট জায়গা আমি নিতে দিলাম, মোটামুটি আমার এই শেপটা ঠিক আছে। এখন চাচ্ছি বাইরে যে ব্লকটা আছে এটা মুছে দেওয়ার জন্য। এই ক্ষেত্রে আমি এই শেপটার মধ্যে ডাবল ক্লিক করার পরে আবার উপরে যখন শেপ আউটলাইন আসে, শেপ আউটলাইন এখানটায় ক্লিক করার পরে আমি সাদা ফিল দিয়ে দিলাম। এখন দেখেন বাইরে থেকে বোঝাই যাচ্ছে না এটার মধ্যে কোনো শেপ ব্যবহার করা হয়েছে। ঠিক অনুরূপ ভাবে আমি এই শেপটাকে কপি করে আবার এই শেপের মতো কপি করে আমি ডান পাশে আবার ইউজ করতে পারি এটাকে, অথবা আমি আবার দেখাচ্ছি কি করে মুজিব বর্ষ আমার ডান পাশে কিভাবে সেভ করব। প্রথমে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে একটা শেপ নিলাম, এই যে শেপ প্লাচিন আসার পরে শেপটা আমি চেপে ধরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমি এটাকে ফিলটাকে আমি সাদা করে দিলাম, সাদা হয়ে গেল। এখন সিলেক্ট অবস্থায় রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সটে আমি ক্লিক করব। অ্যাড টেক্সটে ক্লিক করার পরে কার্সরটা যখন ভিতরে গেল তখন আমি মিনিমাইজ করে আবারও মুজিব বা সল্লগুটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে আবার পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, মুজিব বর্ষটা আমাদের সামনে চলে আসছে। এখন ঠিক অনুরূপভাবে আমি যদি একটু উপর নিচে করতে চাই তাহলে আমি শেপটাকে সিলেক্ট করার পরে এরো কি দিয়ে উপর নিচে ডানে বাঁয়ে বা টেনে আমি এটাকে বড় করতে পারি। যখন হয়ে গেল তখন আমি চাচ্ছি যে বাইরের শেপটাকে সাদা করে দিতে, ওই শেপটা সিলেক্ট করার পরে শেপ সিলেক্ট কখন হবে যখন দুইবার ক্লিক করব, শেপের মধ্যে দুইবার ক্লিক করলেই দেখেন উপরে একটা মেনু বার আসবে, সেখানে শেপ আউটলাইন আসবে। আর আমি যদি একবার ক্লিক করি দেখেন একবার ক্লিক করলে প্রায়শ আসে না, আমি যদি দুইবার ক্লিক করি তাহলে প্রায়শ আমার শেপ আউটলাইন অপশনটা চলে আসবে। এরপরে আমি শেপ আউটলাইনে ক্লিক করে সাদা কালার দিয়ে দিব, কালারটা থিম কালার সাদা দিয়ে দিব। এখন আমার একটা প্যাডের অংশ হয়ে গেল। এখন আমি যদি মনে করি আমার ফন্টটা নামটা চেঞ্জ করে দিতে চাই তাহলে আমি কালারটাও চেঞ্জ করে দিতে পারি। এইবার সাধারণত আমাদের বানানটা বলছিল ঠিক করে দিচ্ছি, সাধারণত আমাদের প্যাডের নিচে একটা দাগ টানা থাকে আলাদা করার জন্য। এটা এই ক্ষেত্রেও আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমি ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করে শেপসে ক্লিক করব। শেপসের প্রথমে যে একটা লম্বা লম্বা একটা আড়াআড়ি লাইন আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন মাউস পয়েন্টার যখন আমি পেজে নিয়ে আসব প্লাস চিহ্ন চলে আসবে। এই ক্ষেত্রে আমি আমার পেজের একেবারে শুরু থেকে চেপে ধরে লাস্ট পর্যন্ত নিয়ে ছেড়ে দিব। দেখেন একটা পেজ আমার তৈরি হয়ে গেল, একটা শেপ বর্ডার তৈরি হয়ে গেল। এখন বোঝা যাচ্ছে আমার একটা প্যাড তৈরি হয়ে গেল। এখন ইচ্ছা করলে আমি এই প্যাডের যে কোনো অংশে আমি নিজে লেখার কাজটা এখন করতে পারবো। আমাদের এখন আমি এটাকে সেভ করব, ফাইলে ক্লিক করে সেভ করতে পারি, অথবা সহজ হচ্ছে কন্ট্রোল এফ চেপে আমি এটাকে সেভ করে নিব। আমি কন্ট্রোল এফ এস চেপে সেভ করে নিলাম, এখন এটা আমার ফাইল সেভ অবস্থায় আছে। এখন আমি এখানে আমাদের রাজল হক স্যার যে বিষয়টা দেখাতে চাচ্ছিলেন যে আমাদের টেবিল তৈরি করা লাগে যেখানে সকের মধ্যে বিভিন্ন ডাটা দেওয়া লাগে, টেবিলটা কি করে তৈরি করব। এই ক্ষেত্রে আমি ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করার পর দেখেন ইনসার্টে অনেকগুলো রিবন আমার সামনে চলে আসবে। এইখান থেকে টেবিল একটা অপশন আছে, টেবিল স্যার সাইডে যে তারিখ দেখায় দেন স্যার, টেবিলের আগে
আমি ফন্টটা একটু ঠিক করে নিচ্ছি। এন্টার দিয়ে আমি লেখাটা নিচে, সরি, ফন্টটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি ফন্টটাকে ঠিক করে নিচ্ছি। যেখানে তারিখ লিখে আমি কলম দিয়ে দিলাম। এরকম আমাদের প্যাডটা সাধারণত তৈরি করা থাকে। এখন আমি এখানে শিক্ষকদের মাসিক বেতন বিল তাহলে আমি লিখে নিই, মনে করেন জানুয়ারি 2021 এর বেতন বিল। এটাকে আমি লেখার পরে আবার কন্ট্রোল ই দিয়ে ঠিক মাঝে নিয়ে আসলাম। এটাকে আন্ডারলাইন করার জন্য সিলেক্ট করার পরে কন্ট্রোল ইউ চাপতে পারি, অথবা এই যে আমাদের ইউ আছে উপরে ইউ, ইউ ক্লিক করে আমি এটাকে আন্ডারলাইন করে দিলাম। এখন আমি এখানে একটা টেবিল তৈরি করব, আমি সংক্ষেপে দেখাচ্ছি নিয়মটা শুধু খালি, যে একটা টেবিল তৈরি করে টেবিলের মধ্যে কি করে আমরা আমাদের শিক্ষকদের একটা বেতন বিল তৈরি করতে পারি। প্রথমেই ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করার পরে ইনসার্ট থেকে টেবিল অপশন আছে, টেবিলে ক্লিক করার পরে ইনসার্ট টেবিলে যাইতে পারি, অথবা টেবিলে কিছু আমার ডিজাইন দেওয়া আছে আমি ওইখান থেকে সিলেক্ট করে নিতে পারি, অথবা আমি ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে দেখেন কলাম এবং রো কথা আছে, কয়টা কলাম এবং কয়টা রো লাগবে আমি এখান থেকে বাড়াতেও পারি কমাতেও পারি। আমি 6টি কলাম এবং সরি 5টি কলাম 6টি রো নিলাম, নিয়োগে দিলাম, এই আমার 5টি কলাম এবং রো হয়ে গেল। প্রথমে গটটার মধ্যে প্রথম যে টেবিলের কলামটি আছে এখানে আমি দিলাম ক্রম, মানে ক্রমিক নম্বর, তারপর দিলাম শিক্ষকের নাম, শিক্ষক বা কর্মচারী, শিক্ষক বা সরি কর্মচারীর নাম, তারপরে পদবি, তারপরে আমি হয়তো বেতন, এরপরে মন্তব্য। ঠিক আমি কলামগুলি, এই কলামটা আমার বড় দরকার নেই, আমি এটাকে ছোট করতে চাইলে এই যে কলামটা আছে কলামের মাঝে যখন আমি ঠিক মাঝ বরাবর মাউস পয়েন্টার রাখবো চিকন একটি চিহ্ন আসবে, প্লাস চিহ্ন মতো হবে, এটাকে চেপে আমি ডান দিয়ে বামে যা প্রয়োজন কমিয়ে বাড়িয়ে নিতে পারি। আমি বামে চেপে কমে নিলাম, এরপরে আমি ক্রমিক নম্বর দিয়ে আমি জাস্ট নমুনা হিসেবে দেখাচ্ছি। স্যার আব্দুর রহিম দেন, রহিম মিয়া না আব্দুর রহিম, জাস্ট রহিম মিয়া আব্দুর রহিম দেখেন আমার আপনার নাম দেন যারা আছে। আমি জাস্ট বোঝানোর জন্য এই নামগুলি ব্যবহার করলাম। লক্ষ্য করেন নামগুলো ঠিক মাঝে আসছে, আমি যদি চাই যে এগুলা বাম কলামে আসুক তাহলে সিলেক্ট করার পরে এই উপরে লেফট লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করব, লেখাগুলি বামে চলে আসছে। এইবার আমি দিলাম পদবি, যেমন প্রধান শিক্ষক, আমি জাস্ট নমুনা দেখাচ্ছি, সহকারী শিক্ষক,
স্যার আর লিখতে হবে না তারপরে এমএলএসএস মনে করেন প্রধান শিক্ষকের বেতন আমি দিলাম 29000 টাকা সহকারী শিক্ষকের বেতন 16000 টাকা আবার আমি আনুমানিক 15000 টাকা দিলাম তা কর্মচারী বেতন 8000 টাকা দিলাম এখন আমার যে বিষয় যে দরকার সেটা হচ্ছে আমি এই যোগগুলি সাধারণত কোথায় করি ক্যালকুলেটরটা যোগ করি কিন্তু আমার ওয়ার্ড ফাইলে বলেন এক্সেলে যেখানেই করি না কেন আমি নির্ভুলভাবে কিন্তু যোগটা করতে পারি যেমন এখানে চারজন শিক্ষক কর্মচারী মোট বেতন কত হলো এটার জন্য যোগটা করার জন্য প্রথমে যে কাজটা আমি করতে পারি সেটা হচ্ছে এই আমি কার্সরটা এই কলামে রাখলাম অর্থাৎ মোট মোট লেখার পরে এই গটটার মধ্যে আমি কার্সর রাখার পরে উপরে দেখেন লেআউট আছে লেআউট লেআউট আছে সরি লেআউট না এক একটা অফিসে এক এক রকম জায়গায় থাকে এটা একটু বুঝার বিষয় আমার এক একটা অফিস এক এক রকম থাকে আমার যে অফিস এই অফিসের মধ্যে আমি লেআউটে ক্লিক করলে দেখেন আসবে একটা ডান পাশে ফর্মুলা অনেকে লেআউট অন্য জায়গায় থাকে এক এক অফিস এক এক রকম থাকে আমার অফিসে লেআউট উপরে আছে তো আমি ফর্মুলায় ক্লিক করব ফর্মুলায় ক্লিক করার পরে দেখেন একটা সূত্র আসছে সমান সাম এবভ অর্থাৎ উপরের যে চারটা কলাম আছে কলামের যোগফলটা আমি চাচ্ছি আমি শুধু ওকেতে ক্লিক করলাম দেখেন 68000 টাকা আমার যোগফল অলরেডি হয়ে গেছে বাহ এটা কিন্তু খুব সহজ নির্ভুল চমৎকার নির্ভুল এখানে কোনো বলে কোনো সুযোগ নাই হ্যাঁ এরকম ভাবে যদি দেখেন আমি কর্মচারী বেতনটা আমি একটু বাড়ায় দেই 12000 টাকা করে দিচ্ছি এখন আবার আমি মুছে দিচ্ছি এখন টাকাটা কত আসে দেখেন আমি লেআউটে ক্লিক করলাম এরপর ক্লিক করলাম ফর্মুলা ফর্মুলাতে ক্লিক করে যেহেতু এবভ কথা আছে সামেশন এবভ তার ওকে দিলাম দেখেন 72000 টাকা হয়ে গেছে নির্ভুল ভাবে আমি ফলাফলটা বের করতে পারি এরপরে নিচে যে জিনিসটা হয় যেরকম প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং সিল হয় তো আমি আবারো আমি আমি আমার প্রধান শিক্ষকের নাম লিখে দিচ্ছি এখন বলতে পারেন যে এটা তো আমার উপরে ছিলই ইচ্ছা করলে আমি ওইখান থেকেও কিন্তু কপি করে আনতে পারি কিন্তু আমি যেহেতু দ্রুত সময় পাচ্ছি এজন্য আমি এটা লিখে দিলাম যে জিনিসটা এখানে করার প্রয়োজন হয় সেটা হচ্ছে এই আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি সেন্টারে ক্লিক করব অথবা কন্ট্রোল ই ক্লিক করার পরে দেখেন মাঝে চলে আসছে এখন যে জিনিসটা প্রয়োজন সাধারণত আমরা স্বাক্ষরের অংশটুকু শেষের দিকে রাখি তো আমি ট্যাব দিয়ে দেখেন সরি আমি সিলেক্ট থাকা অবস্থায় ট্যাব চেপে এটা কাজ করতেছে না সরাসরি ল্যাপটপে দিয়ে দেন স্যার জি আমি ট্যাব দিয়ে না কাজ করতেছে না সমস্যা করতেছে ল্যাপটপে সাধারণত সিলেক্ট করার পরে একটা নিচে সবগুলো একসাথে নেওয়া যায় আপনি চলে যাবে এখানে এই এরপরে উপরে যে জায়গাটা থাকবে আমি এই জায়গাটা রাখে দেবো স্বাক্ষরের জন্য এই হলো আমার কাজ এখন কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিলাম কারণ যেহেতু যান্ত্রিক বিষয় আমাদের বিদ্যুতের সমস্যা যে কোনো সময় চলে যেতে পারে এক্ষেত্রে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম এরপর যে কাজটা আমাদের লাগে সেটা হচ্ছে প্রিন্ট প্রিন্ট কিভাবে করব প্রিন্টের জন্য আমি ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পরে দেখেন ফাইলে ক্লিক করার পরে প্রিন্ট একটা অপশন আছে প্রিন্ট
এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে প্রিন্ট করার সময় যে প্রিন্টারটা সিলেক্ট করা থাকে মানে আগে থেকে ইনস্টল করা থাকে এখানে টিক চিহ্ন আকারে থাকে, আমারটা আসলে এখন প্রিন্টার ইনস্টল করা নেই, ইনস্টল করা থাকলে এখানে শো করতে। এখন অপশন হচ্ছে যদি আমার একটা পেজে থাকে তাহলে আমি শুধু প্রিন্টে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। এখানে দেখেন আবার কপি কয়টা কপি হবে, এই যে বাড়ানো কমানোর সুযোগ আছে, কপি কত নম্বর পৃষ্ঠায় প্রিন্ট হবে। অথবা এখানে যদি আমি ক্লিক করে কারেন্ট পেজ দেই, প্রিন্ট কারেন্ট পেজ অর্থাৎ যে পেজটা শো করছে আমার, এটা সিলেক্ট করার পরে আমি শুধু প্রিন্টে ক্লিক দিলেও ক্লিক হয়ে যাবে। স্যারে যা বলছিলেন এটাকে আরো আমি সহজভাবে করতে পারতাম, সেটা হলো কন্ট্রোল পি দ্বারাও আমি প্রিন্ট অপশনটা ব্যবহার করতে সক্ষম সিস্টেম। ধন্যবাদ অনেক সুন্দর হচ্ছে স্যার, চমৎকার উপস্থাপনা, ধন্যবাদ নুরুজ্জামান স্যারকে, চমৎকার উপস্থাপনা স্যার, চমৎকার।